बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम वेलकम टू माय चैनल वीडियो ब्लॉगर तिनी सबाई केमन आशा करछि भालो और आपनादेर दोयाय आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। तो आज के होच्छे आगस्ट मासेर 4 तारीख आबारो नतून एकटा ब्लग निये आपनादेर माझे फिरे एलाम। आशा करछि फुल ब्लगटा आपनारा देखबेन और इनशाल्लाह आपनादेर काछे भालो लागबे। तो सकाल बेला थेके भिडियो स्टार्ट कर दिलाम। आजकेर आबहावाटा माशाल्लाह अनेक सुंदर। तो आमी आमादेर बासार बेलकनिते दाड़िये हच्छे एकटु भिडियो शूट करे निलाम। तो सकाल बेला आमी हच्छे नाश्ता एखोनो करा हयनि, तो एखोन आमी नाश्ता करब। जेहेतु बासाय गैस एखोनो आसेनि, पानिओ एखोनो आसेनि, तो गरम पानी हच्छे जे बोतल भर्ति करे राखि, परे हच्छे ठंडा हय तारपरे खाई। तो सकाल बेला जे पानी खाबो से पानीटा राते बेला बोतले भरे राखी जान सारा रात्रे होचे पानीटा आस्ते आस्ते करे ठंडा हो जाए। तो एखाने देखते पाच्छेन बेरुश। तो जेहेतु बासाय गैस नहीं ताई आर चा बनाते पाच्छि ना, कि आर करब। एखन होचे ए जे जूस, जूस दिए बेरुश दिए नाश्ता करब। ए जे एखाने होचे मिष्टि देखते पाच्छेन। तो एकटू आगे हच्छे मामुन भाई एसेछे आमादेर बासाय, माने काश्मीरेर हुजूर। तो से हच्छे मिष्टि निये एसेछे। तो सकाल बेला कि आर करब, एखन हच्छे मिष्टि दिये नाश्ता करब आर बेरुश दिये। एई जे हच्छे मिष्टि। तो एई जे हच्छे मिष्टि। तो ताश्मीर रायन ओरा घूम थे के आगे उठे, ओरा नाश्ता करे, ओरा होच्छे आरबी पढ़ते से मामन भाई ओदेर कास के थे के आरबी पढ़ाबे। तो मामन भाई के अखन होच्छे जे आंगुर फल और होच्छे नाशपाती एगुलो खेते दीब, और से एने से मिष्टि, ए मिष्टिओ ताके अखन खेते दीब। আর হচ্ছে ওই দিন তো ফ্রিজে হচ্ছে তে রেখে দিয়েছিলাম, তো তেটাও বের করে নিলাম। তো চানাচুর আছে দেখি, চানাচুরও নাস্তা করতে দিব। এখানে হচ্ছে এক গ্লাস পানি আর এক গ্লাস তে। হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি গোসল করি, আর এদিকে তাশমীর আর রায়ান দুজনে মিলে আইসক্রিম খাইতেছে। রায়ান আইসক্রিম কি মজা লাগে? এদিক তাকাও তো, মজা লাগে। এই যে তার সাদা দাড়ি বানাই ফেলাইছে আইসক্রিম খাওয়ার পরে। তো এই যে ব্যাগ ভর্তি আজকে আবার কেনাকাটা করে এনেছে, আইসক্রিম এনেছে, আইসক্রিম গলে যাচ্ছিল যার কারণে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে থালা বাটি মাজার স্পুনিয়া, আর এগুলো হচ্ছে গুনা থালা বাটি মাজার গুনা 3 প্যাকেট। এগুলো হচ্ছে চকলেট, হ্যাঁ চকলেট কিনছে। এগুলো কি এটা হচ্ছে পাতাতে ডিপ ফ্রিজে রাখার জন্য, এটা মিক্স ফ্রুটটা মানে ফ্রুট না, তো এগুলো সবজি আর কি বেদুরা মিক্স বেদুরা, পিজালি, এরপরে এগুলো আর এক পদের সবজি, এটার নাম কার্কিওফি মনে হয় এটার নাম সম্ভবত। আচ্ছা যাও তুমি যাও, ওটাই দিয়ে যাও। এই যে বেদুরা আর এক প্যাকেট মানে সবজি, এটা হচ্ছে ইয়োগুর্ট বেরে, এটা মনে হয় তার সামনে পাপা খাইছে যেহেতু হাফ দেখা যাচ্ছে। তো এগুলো এখন ডিপে রেখে দিব, যেগুলো ডিপে রাখার তো ওগুলাকে রেখে তারপরে যে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে মাছ, এই যে গতকাল রাতে যে মাছগুলো ধরে এনেছে ননদের বাসায় পাঠিয়েছিলাম, কিন্তু তারা এই মাছ খায় না যার কারণে একটা মাছও রাখেনি, সব মাছ বাসায় আবার দিয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো কাটবো আর এখান থেকে বড় সাইজের যেগুলো আছে কয়েকটা হচ্ছে পলিথিন দিয়ে পেঁচিয়ে
রাখবো। তাশমিনের পাপা হচ্ছে তার এক ফ্রেন্ডের বাসায় দিবে। তো আমি একটা ড্রয়ারের মধ্যে সবগুলোকে রেখে দিচ্ছি যেন আমার খুঁজতে অসুবিধা না হয়, যখন প্রয়োজন হবে তখন যেন আমি আমার হাতের কাছে পাই। এগুলো যেহেতু রান্নাঘরে প্রয়োজন, এগুলোকে সব এক জায়গায় রেখে দিলাম। আবার এখান থেকে গোনা লাগবে, রেখে দিই। এই যে ফ্রিজের মধ্যে সব রেখে দিলাম, আমার গোছানো শেষ। তো চকলেটগুলো প্যাকেটের মধ্যে রাখলে হচ্ছে বাচ্চারা এখান থেকে নিয়ে নিয়ে খাবে, আর জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিবে। যখন আমি যে রেখে দিচ্ছি সবগুলো, তো এখন আর কথা বলবো না, মাছগুলো কাটাকাটি শুরু করে দেই। এই যে নতুন কেচি আনা হয়েছে মাছ কাটার জন্য, পরে আবার ভিডিও শ্যুট করব। আছি এখন হচ্ছে বিকেলবেলা, তাশ্মীরে যে চুল কাটিয়ে তারপরে আসলো। তাশ্মীর আসো, বাসায় আসো। তো আজকে হচ্ছে ও একটু আগে বাসায় এসেছিল, তো বাসায় এসে হচ্ছে বাজার সদাই কিছু রেখে পরে আবার চলে গেল। এই যে আজকে কি কি জানো বাজার সদাই এনেছে, লাইট জ্বালাইনি, দেখি আপনাদেরকে একটু দেখাই কি বাজার করে আনলো। এগুলা হচ্ছে পুঁই শাক, শাকগুলো তেমন একটা ভালো না, কেমন যেন। এই যে আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে দুইটা লাউ এনেছে। আর তাশ্মীরের পাপা যেহেতু মাছ ধরতে যায় বড়শি দিয়ে, তো সেই মাছ ধরার জন্য হচ্ছে ব্যাগের ভিতরে কলিজা নিয়ে এসেছে, মুরগির কলিজা দিয়ে মাছ ধরে। এই পাশের রুমে যে তালহার জন্য একটা বল কিনে আনছে, এটার ভিতরে হচ্ছে তালহাকে গোসল করাবো, গোসল করার বাস্কা আর কি তালহার জন্য। মাশাল্লাহ খুব ভালো হয়েছে, তালহাকে এখানে বসা করিয়ে পরে গোসল করানো যাবে। এই যে তো আরও বাজার সদাই আনতে গিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে রায়ানের পাপার সাইকেলের পিছনে বসা ছিল, তো ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। রায়ানকে আর তাশ্মীরকে দুজনকে হচ্ছে চুল কাটাইতে নিয়েছিল আজকে। তো এই মাত্র তাশ্মীর আর নাজমুল ভাই দুজনে হচ্ছে বাসায় এসে বাজার রেখে গেল, আরও বাজার বাকি রয়েছে, দেখি পরে আবার শ্যুট করবো যে কি বাজার আনে। তো রায়ান সাইকেলের উপরে ঘুমিয়ে গিয়েছে, যার কারণে আবারও হচ্ছে এই যে নাজমুল ভাইয়ের কাছে তাশ্মীরের পাপা বাজার সদাই পাঠাই দিচ্ছে বাকি যেগুলো ছিল। তো একটা বের করে তারপরে দেখাচ্ছি কি কি আছে এখানে। তো বাকি বাজারগুলো আস্তে আস্তে আমি এই ফাঁকে হচ্ছে এই যে পুঁই শাকগুলোকে ডাটা থেকে হচ্ছে শাকগুলোকে সারিয়ে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে এগুলো পুঁই শাকের ডাটা, আর এই ব্যাগের মধ্যে শুধু পুঁই শাক। আর এই ব্যাগে হচ্ছে এই যে ভেন্ডি কিনে এনেছে, তারপরে এটার মধ্যে হচ্ছে করল্লা, তারপরে 2 লিটার দুধ, এখানে হচ্ছে 2টা বুরুশ তেল, এরপরে হচ্ছে এই 2টা হচ্ছে বেসিংয়ে দেওয়ার জন্য, এই যে যেন কোনো ময়লা না যায়, ময়লা আটকিয়ে রাখার জন্য হচ্ছে এই 2টা বেসিংয়ের। তো এরপরে এই যে লাঠির মতো একটা দেখতে পাচ্ছেন, অর্ডার অর্ডার সেই হাতুড়ির মতো মানে আদালতের, তো এটা এটার মধ্যে হচ্ছে ললিপপ, আর এটা হচ্ছে ম্যাচ চুলা জ্বালানোর জন্য, আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া। বাংলাদেশ থেকে যে হলুদের গুঁড়া এনেছিলাম আমি, তো সেখানে অল্প একটু হলুদের গুঁড়া আছে, কোন সময় শর্ট পড়ে তা তো বলা যায় না, এই জন্য আগে থেকে কিনে আনা হলো। আর এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আদা, এগুলো হচ্ছে আদা, এগুলো হচ্ছে রসুন, আর এই তো ডিম, 1 কেজি ডিম, আর এটার মধ্যে হচ্ছে
মুরগির গোশ, শক্ত মুরগির গোশ আর খেয়েছি। এই যে আমি বেসিনের ভিতরে রেখেছি, ভিতরে হচ্ছে মুরগির কলিজা। এই তো আজকের বাজার সদাই, তো কেমন হলো কমেন্টস করে জানাবেন আজকের বাজার সদাই। ওয়ালাইকুম। কি হয়েছে, কি জিনিস কারা মিষ্টি কিনছিল? আব্বু, এই যে রায়ান চলে এসেছে। রায়ান তুমি নাকি ঘুমাই গেছিল বাবা? রায়ান তুমি নাকি ঘুমাই গেছিল? সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।